শুরু করছি সংবাদ সারা দিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, কাঁথিতে অধিকারী গড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রা, অধিকারী গড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা, সেই ছবি দেখতে পাচ্ছেন। রাস্তার দুধারে অগণিত মানুষ রয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তারা এসে দাঁড়িয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কয়েক মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে তার এই জনসংযোগ যাত্রায়, এবং তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে নবজোয়ার যাত্রা জনজোয়ার যাত্রায় পরিণত হয়েছে। উত্তরবঙ্গ থেকে যে জনসংযোগ যাত্রার শুরু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মাঝে অবশ্য সিবিআই তলবের পরে মাঝখানে দুদিন তিনি কলকাতায় এসেছিলেন, তারপরে আবার তিনি বিভিন্ন জেলায় ঘুরছেন। পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগ যাত্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। সামনে পঞ্চায়েত নির্বাচন, আর এই পঞ্চায়েত নির্বাচনে কিন্তু একাধিক ইস্যু রয়েছে, কারণ বিভিন্ন জেলাতেই আবাস দুর্নীতি সহ বিভিন্ন বিষয়ে নিয়ে অভিযোগ রয়েছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জনসংযোগ যাত্রার ফল কতটা মেলে তৃণমূলের ভোট বাক্সে, সেদিকে তো নজর থাকবেই, কারণ যে সমস্ত অভিযোগ রয়েছে আবাস দুর্নীতি সহ এবং রাজ্য জুড়ে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা চলছে, যাতে একাধিক তৃণমূল নেতৃত্ব তারা ইতিমধ্যেই থেকে গ্রেপ্তার করেছে সিবিআই ইডি, তারপরে এই পঞ্চায়েত নির্বাচন, এবং পঞ্চায়েত নির্বাচনের আগে আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জনসংযোগ যাত্রায়। আর আজ তো একেবারে অধিকারী গড়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কাঁথিতে জনসংযোগ যাত্রায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার এই জনসংযোগ যাত্রাকে ঘিরে সরগরম কাঁথি, অধিকারী গড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু গড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দেখতে পাচ্ছেন সেই জনসংযোগ যাত্রা মিছিল করে এগিয়ে যাচ্ছেন, পা হেঁটে মিছিল করে এগিয়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা উৎসুক মানুষের উদ্দেশ্যে হাত নেড়ে হাত নাড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ থেকে যে জনসংযোগ যাত্রা শুরু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই জনসংযোগ যাত্রা আজ কাঁথিতে অধিকারী গড়ে। রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা মানুষজনের সঙ্গে হাত মিলাচ্ছেন, কখনো নমস্কার করছেন তিনি। আজ শুভেন্দু গড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রবীণ ব্যক্তিদের সঙ্গেও কথা বলছেন তিনি, শুভেচ্ছা বিনিময় করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এরই মাঝে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানানো হলো।